সো গাইস, আজকে সকালে আমি যখন গেমের ভেতরে ঢুকে যখন একটা সিএস বারমুডা ম্যাচ খেলা গেম থেকে বের হলাম, তখন তোমরা বিশ্বাস করবে না আমার সাথে কি হয়েছে। তোমরা একটা ইয়ার ড্রপ দেখতেই পাচ্ছ এখানে, ইয়ার ড্রপটা তো ইয়ার ড্রপে জব দেওয়ার পর ইয়েপ গাইস, আমার কাছে এসে পড়েছে 299 ডায়মন্ড, মানে 300 ডায়মন্ড। অ্যান্ড গান কেস বক্স অতটাও ভালো না, বাট আমার মেন টার্গেট হলো 299 ডায়মন্ড, মানে 300 ডায়মন্ড। সো এই 300 ডায়মন্ড কিন্তু আমার পরপর তিনবার পেয়েছি, মানে তিন দিনে আমি পরপর তিনবার পেয়েছি এই 300 ডায়মন্ড। এখন তোমরা বলতে পারো কীভাবে তুমি পেলা 300 ডায়মন্ড পরপর আবার তিনবার, আমরা তো পাই না। সো ইয়াপ গাইস, এটাও আমি বলে দেব তোমাদেরকে কিভাবে আমি পেয়েছি। তার জন্য তোমাদের কী করতে হবে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তারপরে আমি বলবো। লাস্ট পর্যন্ত দেখার পর আমি লাস্টে সিম্পলভাবে বলে দেবো কি ট্রিক্সটা ফলো করে আমি ইয়ার ড্রপটা পরপর তিনবার পেয়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে রয়েছে 1009 ডায়মন্ড। সো তোমরা ইন্ট্রো দেখতে থাকো, ততক্ষণ আমি ইয়ার ড্রপটা নিয়ে আসি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোয়াটসঅ্যাপ। সো গাইস, ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি সম্পর্ক হতে চলেছে। সো ইন্টার পর ভিডিও শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আগে আমার কাছে ছিল 1009 ডায়মন্ড, আর এখন আমার কাছে আছে 1309 ডায়মন্ড। তার মানে আমি ইয়ার ড্রপটা নিয়েছি। সো ইয়ার ড্রপটা নেওয়ার পর আমি কয়েকটা গান কেট বক্স পেয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ গান কেট বক্স এ না, যে এটা পেয়েছি আমি, নতুন একটা ইভেন্ট আসছে তোমরা জানো, এই যে এই ইভেন্টটা থেকে পেয়েছি আমি, তোমাদেরকে যাই দেখাই। নেট প্রবলেম আমার, নেট ইস্যু যারে ভাই। হ্যাঁ আরে ভাই, তাড়াতাড়ি যান। আরে ভাই, এই যে এই ইভেন্ট থেকে পেয়েছি, আর মনে করো যে তোমরা এই আর এই যে পি নাইনটি বলে ফেলছি, ইউএমপি, এই ইউএমপির গানটা আপনি ওই যে মুখ্য ইভেন্ট যে কয়দিন 5 দিন লগ 3 করার পর যে 3টা গান গেট বক্স দিব ইউএমপি, সেটা থেকে পেয়েছি। তো আমি এখন এই সবগুলা গান আমি আনলক করব। তো এটা MP5 স্কিন, হ্যাঁ রেট অফ ফায়ার, ডাবল রেট অফ ফায়ারের স্কিন, এম4 অনেক ভালো, অনেকটাই ভালো, এটা ভালো, খারাপ না, সবগুলাই ভালো, মানে লেজেন্ডারি ছাড়া আর কি। তো যাই হোক, এখন আমি আনলক করতে চাইতাছি। সো এখন দেখি কি করা যাক। ও প্রথমে আমি কী করবো, প্রথমে আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নেবো। আরে ভাই, প্রথমে আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে দেবো, মানে আমাদের প্রিয় অ্যাডম চাচাকে সিলেক্ট করে নেবো। ও অ্যাডম চাচাকে চশমা পেন্ট আসছে। সো তারপরে আমি আমার হাতের যে গানটা আছে সেটাকে শরীর লবি থেকে সরিয়ে দেবো, অ্যান্ড পেটটা আমি রিসেট দিয়ে দেবো, মানে পেটটা সরিয়ে নেবো। তারপর চশমাটা আমাদের সরিয়ে নিতে হবে, মানে আমাদের অ্যাডম চাচাকে পুরো নুব বানিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানি শেষ, এখন বাদ দাও। এখন আমি গানের মানে ক্রিয়েটের ব্যক্তি দেখে যায়, দেখি যদি পারমানেন্ট পাই। আমার মেন টার্গেট ছিল 300 ডায়মন্ড, আমি 300 ডায়মন্ড পেয়ে গেছি। এখান থেকে কোনোটা যদি পারমানেন্ট পাই তাও ভালো, যদি না পাই তাও কোনো আমার ভালো না, আর কী কই ভালো না বললে, যদি না পাই তাও কোনো প্রবলেম নাই। আমার মেন টার্গেট ছিল 300 ডায়মন্ড, আমি 300 ডায়মন্ড পেয়ে গেছি। সো প্রথমে আমি এখান ও AWM স্কিন আছে নাকি, অন্য দুস ও SKS-এর স্কিন, ভালো খারাপ না। সো প্রথমে আমি 5টা দড়ি খুলে ফেলবো না, প্রথমে আমি ফার্মাসের স্কিনটা খুলি। ফার্মাসের মধ্যে ও P90 রেট অফ ফায়ারের স্কিন আসছে, বাহ মারাত্মক। P90 দেওয়া যা। আরে ভাই কি আমি
মানে বারে বারে আর কি ভুল কথা বলতেছি, পেনাল্টি বলে ফেলতেছি, এটা তো ইউএমপি। আমার মাথা মতো আমার সব নষ্ট হয়ে গেছে। তো দুইটা ধরে আমি খুলে ফেলবো, দেখি ভাগ্যে থাকলে পাবো, না থাকলে কিছুই করার নাই। তো পেলাম না, তো এখন আমি খুলবো একে 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 পাঁচটা ধরে খুলে ফেলবো, ভাগ্যে থাকলে পাবো, না থাকলে কিছুই করার নাই। সো আল্লাহ দিয়া দেও গেইনারে বোঝাও আমায় দিয়ে দিত। And no, never, 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 never is ever. পেলাম না। সো M41 ডাবল ড্যামেজ, এটা হলো ডাবল ড্যামেজ, সবই ডাবল ড্যামেজ। আচ্ছা পাঁচটা দড়ি খুলে হলো, ভাগ্যে থাকলে পাবো, না থাকলে নেই। নো নো নো, সো 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 আমার টিক্স 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 এলাভেলা বেলা 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 এবার কটা বেলা ওরাও গেরা। সো ডান্স ডান্স লিপা গ্লো ডান, ওইটা তো ডান্স না। আল্লাহ গো দিয়া দেও, আল্লাহ 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 দিয়া দেও, দিয়া দেও, দিয়া দেও, আল্লাহ গো দিয়া দেও। একটা এখন আমি M41 একটা একটা করে খুলবো। নো নো আর দিয়া দেও না, নো দিয়া দেও, লাস্ট নো বাদ দেও। এখন গ্রোজা, গ্রোজা তো আমার কাছে লেজেন্ডারি থিম আসছে, পাঁচটা ধরে খুলে বলবো, দরকার নাই আমার, তাও দিয়ে দিলে ভালো, দিচ্ছে নয় দিচ্ছে না। স্কার 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 ফামাস জানি এক রকম না, পাঁচটা ধরেই আমার মেনটা আগে 300 ডায়মন্ড ছিল, আমি পেয়ে গেছি, এটা না পাইলেও চলবে। এই WM এর স্কিন চলে খারাপ না, খারাপ না, সত্যি সত্যি লাগে খারাপ না। And P, আবার P90 দেখেছি, UMP, আমার খালি P90 আসে বলি মুখের মধ্যে। তো তিনটে এক এক একটা খুলবো, যদি পার্মানেন্ট পেয়ে যাই নো নেভার, দুইটা করে খুলবো আল্লাহ রহমত। And পেলাম না, গেরি না একটা আবার বুঝছো না, মানে কিছুই গেরি না, বাচ্চা মাদার। তো ইয়াপ গাইস, এই ছিল আজকের ভিডিও, মানে আনলক অনেক ভালো ফার্মাসে ডাবল স্কিন আছে ভাই, তোমার দরকার নাই কোনো, আমার ডাবল স্কিন আছে ভাই, আমার ডাবল ডেঞ্জার আছে, ডাবল ড্যামেজ আছে, ডাবল স্কিন বলতেছি, খালি বেরবাজ আছে। তারপর এসকেসের, হ্যাঁ এসকেসের স্কিনটা কি ডাবল ড্যামেজ, এইটাও এক কথা থাকবে, এটাই বলো আমার রেট অফ ফার্মাসে ঘ্যাট কম লাগে, ডাবল ড্যামেজ, এটা ডাবল রিলোড স্পিড, অ্যান্ড এটা ডাবল রেঞ্জ, এটা আমি চুপ করে রাখছি বর্তমানে। আর এটা মেশিন গানের মধ্যে তোমার এটা হচ্ছে 30 ঘন্টার জন্য, আর SMG মধ্যে তোমার UMP-র কোনটা পেয়েছি, এটা পেয়েছি, এটা তেমনটা ভালো না, রেট অফ ফায়ার যে এটা যে হেট লাগবে প্রচুর ভালো হেট লাগবে, এটা ডাবল ড্যামেজ আছে, এটা এটা ইকুইপ করে রাখছি, প্যারা নাই, ডাবল ড্যামেজ প্যারা নাই, এটাই আমার ভালো BSS। তারপর আমার এই ইয়ের মধ্যে মোটামুটি ভালোই আছে। আর আদার্স এর মধ্যে তোমার এইটা কি, আচ্ছা যেটাই হোক, আমার AWM পেয়েছিলাম, AWM নাকি স্নাইপার মধ্যে, হ্যাঁ AWM পেয়েছি, একদিনের জন্য ডাবল ড্যামেজের অনেকটাই ভালো স্কিন, মানে ডাবল ড্যামেজের তো ভালোই আছে, খারাপ না। আর ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় হয়েছে, এখন তোমাদেরকে আমি বলে দেই যে কীভাবে তোমরা কিট ট্রিপস অ্যান্ড ট্রিকটা ইউজ করলে তোমরা 300 ডায়মন্ড মানে পরপর পেতে থাকবা। সো ইয়াপ গাইস, তোমরা কী করবা সকালে যে ঘুমোতে উঠবে, তোমার এর জন্য যখন 300 ডায়মন্ড পাওয়ার জন্য তোমার আইডিতে, মানে তোমার আইডিতে একটা এয়ারড্রপ আসতে হবে, প্রথমে 300 ডায়মন্ডে একটা এয়ারড্রপ আসতে হবে, যদি 300 ডায়মন্ড এয়ারড্রপ আসে তাহলে তোমরা সেই এয়ারড্রপটা নিবে,
নেওয়ার পরে তোমরা বেশি কিছু না, নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে তোমরা আর কোনো গেম প্লে করো না, র্যাঙ্ক ম্যাচ হোক, ক্লাসিক হোক, অ্যান্ড যে ক্লাসিক হতো বা ক্যাশ কোর্ট, যেটাই হোক তোমরা কোনোটাই খেলতে পারবো না। হ্যাঁ, কাস্টম খেলতে পারো বা ট্রেনিংও ঢুকতে পারো, তাদের তাতে সমস্যা নাই ভাই। ভাই 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে কোনো ম্যাচ তোমরা খেলতে পারবে না, খেললে আমার ট্রিকটা কাজ করবে না। খেলার পর যদি না 24 ঘন্টার মধ্যে না খেলে পরের দিন সকালে ঘুমোতে ওঠার পর তোমরা একটা সিএস বারমোডা মুড খেলবে, সিএস বারমোডা মুড খেলে একটা কি দুইটা খেলার পর বের হবা, দেখো সাথে সাথে তোমাদের 90 টাকার এয়ারড্রপ আইসা পড়ছে, সেম টু সেম এয়ারড্রপ ওইটাই, গান কেট বক্স আলাদা হতে পারে, কিন্তু 399 ডায়মন্ড তোমরা, সরি 300 ডায়মন্ড তোমরা পেয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড একটা ট্রিক্স আছে, সেটা হলো তোমরা আজকে সকালে যদি সকালে মানে সারাদিনের মধ্যে সিএস বারমোডা খেলবে, সিএস বারমোডা খেলার পর সিএস বারমোডার মধ্যে টপ ওয়ানে থাকতে হবে, মানে হাইয়েস্ট কিল তোমাকে করতে হবে। যদি তিনটা ম্যাচ হয়ে গেছে তুমি এরকম বুঝতে আসো যে হাইয়েস্ট কিল আমার হবে না, তাহলে তুমি ব্যাগ দিয়ে বাইরে করবা, বেরো পড়বা, পরে আবার স্টার্ট করবা, তোমার হাইয়েস্ট কিল তোমাদের করতে হবে। হাইয়েস্ট কিল করার পরেই মনে করো এমন করলে সারাদিন খেলার পরে মনে করো যখনই আর কি ডুকবা গেমে, যখনই ডুকবা তখনই সিএস বারমোডা মোড খেলবা। সিএস বারমোডা মোড খেলার পরে হাইয়েস্ট কিল করার পরে দেখবা যে পরের দিন সকালে অথবা বিকালের দিকে তোমরা 90 টাকা এয়ারড্রপ অবশ্যই বাবা। অ্যান্ড আমি এই ট্রিক্সটা অনেক দিন ধরে ফলো করতেছি, অ্যান্ড মাঝে মাঝে আমার 90 টাকা এয়ারড্রপ আসে, 90 টাকা এয়ারড্রপ নিতে নিতে আমার কাছে এখন 1309 ডায়মন্ড আছে। অ্যান্ড একটা কথা, আমি কিন্তু নিই নাই ওই যে 520 ডায়মন্ড যে ইভেন্ট আসে সেটা কিন্তু আমি নিই নাই, মানে আসলে নিয়েছি, মানে নিয়েছি মানে নিয়েছি মানে ওইটা বাদে। ওইটা বাদে মানে যতগুলো ডায়মন্ড আছে সবগুলোই কিন্তু আমি 90 টাকা ইয়ার ড্রপ থেকে পাইছি। সো তোমরা আমার ট্রিক্সটা ফলো করো, তোমরাও পাবা। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বফার্স্ট আপনার কাছে চলে যায়। সো দেখা হচ্ছে আবার কোনো মাকে তার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায় পৃথিবী।